আমরা এখন আছি গাজীরপাড়ে, হ্যাভিং সাম রেড টি। আর সাথে আছে ফার্স্ট টাইম ভিজিটর অ্যাট গাজীরপাড়, ইরশাদ জাহান ভাবি। তার এবার প্রথমবারের মতো আসা, তাই না? আপনার কেমন লাগতেছে? প্রথমবার দাদা শ্বশুর বাড়ি আসছি, খুব ভালো লাগতেছে। বাইরে যে প্রাকৃতিক পরিবেশ, মানে খুব এনজয় করছি। আপনার চোখে মুখের যে এক্সপ্রেশন, তাতে আমি বুঝছি যে ভালো লাগতেছে। আর আছে ফাহিম আবদুল্লাহ, যে আমাদের কি বলে ট্যুর গাইড, হ্যাঁ, চাস্ত ভাই, সে এলাকা ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের। আর আছে ইমরান, ইমরান হচ্ছে এখানকার লোকাল স্থানীয়, তাই না? আর আমি আছি মিল্লাত সাইদ আবদুল্লাহ, আমি হাফ লোকাল, আমি আছি মাইগ্রেন্ট, জন্ম গাজীরপাড়ে। প্রথম আই থিঙ্ক 9 or 10 ইয়ার্স গাজীরপাড়ে, তারপরে তো বিভিন্ন জায়গায়। তো ভাবি একটা জিনিস, কি আই ফিল লাকি যে আমার বেড়ে ওঠাটা একটা গ্রামে, গ্রামে থাকার কারণে হয়েছে কি, ওই যে সব ধরনের পরিবেশটা, প্লে বেস লার্নিং আমার ভালো হয়েছে, যেমন একসাথে খেলাধুলো, তারপরে সাঁতার শেখা, গাছে ওঠা, এই জিনিসগুলো যদি শহরে থাকতাম তাহলে পাইতাম না। তারপর ম্যাচিউরিটিও আসছে আগে, শহরের বাচ্চারা যেমন বয়লারের মতো, কিন্তু আমাদের গ্রামে যারা বেড়ে উঠছে আমরা, স্পেশালি 19 কিডস, এদের এই কারণে ম্যাচিউরিটি অনেক আগে আসতে পারে, যেটা এখন শহরের বাচ্চাদের হয় না। এখনো ওরা যেমন ইচ্ছা করলে ব্রিজের উপর থেকে বাচ্চারা যেমন লাভ দিয়ে পুকুরের কাছে, কি মানে আনন্দ শৈশব, মানে সেই শৈশব তো আমরা দেখিনি।